আসসালামু আলাইকুম একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস উপস্থাপনায় আছি আমি, নূরুন্নেসা খাতুন, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে তোমার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 5, টপিক শৈবাল, যার ফার্স্ট লেকচার গত ক্লাসে দিয়েছি, আজকে সেকেন্ড লেকচার এবং শেষ লেকচার। আজকের আলোচ্য বিষয়সমূহ ইলোথ্রিক শৈবালের শ্রেণীবিন্যাস, আবাস, দৈহিক গঠন, জনন, জীবনচক্র এবং শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। গত ক্লাসে যে লেকচারটা দিয়েছিলাম যে শৈবাল কি, সেটা একটু রিপিট করি, আশা করি তোমাদের সবার মনে আছে। শৈবাল হচ্ছে যে সমস্ত অপুষ্পক উদ্ভিদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, অর্থাৎ যাদের দেহ থ্যালোফাইট, যাদের দেহে ক্লোরোফিল আছে। এই ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে পানি এবং কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করতে পারে, অর্থাৎ যারা সবজি তাকেই বলা হয় শৈবাল। শৈবাল পড়ানোর সময় তোমাদের একটা টপিক ছিল যে সূত্রাকার শৈবাল দৈহিক গঠনের সময়। সূত্রাকার শৈবাল বলতে বোঝায় যে যখন কোনো শৈবালের কোষগুলো একটার পর একটা পরপর সাজানো থাকে তখনই সেটাকে বলা হয় সূত্রাকার শৈবাল। আর এই সূত্রাকার শৈবালেরই একটা উৎকৃষ্ট উদাহরণ ইলোথ্রিক শৈবাল, যেটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। তো আমরা প্রথমেই ইলোথ্রিক শৈবালের ছবিটা দেখে নেই, তারপরে আসি তার শ্রেণীবিন্যাস। এই যে এখানে কোষগুলো একটার পর একটা পরপর সাজানো আছে, আর তাই এটাকে বলা হয় সূত্রাকার শৈবাল। ইলোথ্রিক শৈবাল সূত্রাকার শৈবাল এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শাখা প্রশাখা বিহীন, আর তাই এই সূত্রাকার শৈবালকে ট্রাইকোম বলা হয়। সিস্টেমেটিক পজিশন, কিংডম হচ্ছে প্রোটোক্টিস্টা, ডিভিশন ক্লোরোফাইটা প্লাস ক্লোরোফাইসি, অর্ডার ইলোট্রিকালিস, ফ্যামিলি ইলোট্রিকাসি, জেনাস ইলোথ্রিক্স আর স্পেসিস ইলোথ্রিক্স। এটা আবাস হচ্ছে, এটা স্বাদুপানের শৈবাল। স্বাদুপানে যুক্ত পুকুর, খাল, বিল, নদী, নালা, যে কোনো জলাশয়ে এটা স্বাভাবিকভাবে জন্মাতে পারে, এমনকি যেখানে সব সময় যেমন খাড়া পাহাড় কিংবা যে কোনো উঁচু জায়গা থেকে প্রতিনিয়ত পানি পড়ে সেখানেও এরা নর্মালি জন্মাতে পারে। এবারে আসে দৈহিক গঠন। দৈহিক গঠন এখানে যে কোষগুলো একটার পর একটা পরপর সাজানো থাকে এবং এই সূত্রাকার শৈবালের একেবারে শীর্ষদেশের যে কোষ সেটা এবং নিচের দিকে যে অংশটা বর্ণহীন সেই অংশটা ছাড়া বাকি সবগুলো কোষ মোটামুটি একই ধরনের বেলনাকার এবং পরপর এটা সাজানো থাকে একটার পর একটা করে। নিচের কোষটা একটু লম্বাটে ধরনের বর্ণহীন এবং যেটাকে বলা হয় হোল্ড ফাস্ট, যার সাহায্যে আশ্রয়খণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত রাখে। শীর্ষদেশের কোষটা একটু টুপির মতো, আর মাঝের যে কোষগুলো সেগুলো সবগুলোই বেলনাকার বা খর্বাকৃতির। এর যে প্রত্যেকটা কোষের একটা করে কোষ প্রাচীর থাকে যেটা দ্বিস্তর বিশিষ্ট, বাইরের দিকে সেলুলোজ আর ভিতর অংশটা পেকটোজ দ্বারা তৈরি। প্রত্যেকটা কোষে একটা করে স্পষ্ট নিউক্লিয়াস, একটা বেল্ট আকৃতির বা আংটি আকৃতির একটা ক্লোরোপ্লাস্ট, আর প্রত্যেকটা ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড থাকে। পাইরিনয়েড হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা যার চতুর্দিকে অনেক সময় স্টার সমৃদ্ধ থাকে। স্টার হচ্ছে এটার দৈহিক গঠন। জনন, তোমাদের আগেই বলেছে যে যে প্রক্রিয়ায় শৈবাল বংশ বিস্তার করে সেটাই হচ্ছে জনন, যেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়, অঙ্গজ, অজন এবং যোনজন। অঙ্গজ জনন হচ্ছে খণ্ডায়নের মাধ্যমে সম্পন্ন হয়, আর খণ্ডায়নের মাধ্যমে সম্পন্ন হয় বলতে যে
এই সূত্রাকার শৈবাল জলজ পরিবেশে যখন প্রতিকূলতার সম্মুখীন হয়, সেটা স্রোত বা ঢেউয়ের ধাক্কায় হতে পারে, জলজ প্রাণীর ধাক্কায় হতে পারে, যেভাবে যে কারণেই হোক না কেন, যখন দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হয়, প্রত্যেকটা খণ্ড এক একটা নতুন শৈবাল রূপে আত্মপ্রকাশ করে। অজনজনন বলতে যে যে জনন প্রক্রিয়া স্পোর সৃষ্টির মাধ্যমে সম্পন্ন হয় সেটাকেই বলা হয় অজনজনন। ইলোথ্রিক্সের ক্ষেত্রে জুস্পোর এবং অ্যাপ্লানোস্পোর তৈরির মাধ্যমেই এই অজনজননটা সম্পন্ন হয়। হোল্ডফাস্ট ছাড়া যে অন্যান্য অঙ্গজ কোষগুলো আছে, যে অঙ্গজ কোষই এটা বিভাজনে বা স্পোর তৈরিতে অংশগ্রহণ করতে পারে। যখন ইলোথ্রিক শৈবাল পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছায়, তখন যে কোনো একটা কোষের ভেতর স্পোর তৈরি হতে পারে, এবং স্পোর এখানে যে চার ফ্লাজলা যুক্ত হয়, যে স্পোর যে কোষটার ভিতরে জন্মায় সেটাকে বলা হয় জুসপোরানজিয়াম। যে এক একটা কোষের ভিতরে, এই যে এখানে দেখানো হচ্ছে যে যে কোষের ভিতরে যে স্পোর তৈরি হয় চার ফ্লাজলা বিশিষ্ট, সেটাকে বলা হয় জুসপোরানজিয়াম বা চলরেণুস্থলে। একটা কোষ থেকে এটা এক থেকে সর্বোচ্চ 32টা পর্যন্ত এই স্পোরগুলো তৈরি হয়। এই জুসপোরগুলো যখন পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছায়, তখন এটা এই জুসপোরানজিয়ামের একটা প্রাচীরকে ছিন্ন করে বা ছিদ্র করে। ভেসিকল হচ্ছে পানিপূর্ণ একটা পর্দা, এই পানিপূর্ণ পর্দাটাকে বলা হয় ভেসিকুল। তার ভিতরে আবৃত অবস্থায় এগুলো বের হয়ে আসে, এবং একসময় এই ভেসিকুলের পর্দাটাও যে ছিন্ন করে এরা পানিতে অবাধে সাঁতার কেটে বেড়ায়। এবং সেটা এখানে যে দুই ধরনের স্পোর তৈরি হয়, এই যে ইলোথ্রিক শৈবালের যে অনেকগুলো প্রজাতি আছে, যেখানে সরু সরু কোষ বিশিষ্ট যে প্রজাতি, সেখানে সবগুলো জুস্পোর মোটামুটি একই ধরনের, কিন্তু যেখানে যে একটু কোষগুলো চড়া বা প্রশস্ত, সেইখানে দুই ধরনের জুস্পোর তৈরি হয়। একটা ছোট আকৃতির যেটাকে বলা হয় মাইক্রোজুস্পোর, বা এটা যে ক্ষুদ্রাকৃতির জুস্পোর, আরেকটা যেটা মাইক্রোজুস্পোর, দুই ফ্লাজেলা যুক্ত হতে পারে, আবার অনেক সময় চার ফ্লাজেলা যুক্ত হতে পারে। আর যে বড় বড় আকৃতির জুস্পোর গুলো তৈরি হয় সেটাকে বলা হয় মেগাজুস্পোর, যেটা হচ্ছে চার ফ্লাজেলা যুক্ত। এবং এই জুস্পোর গুলোর তোমরা একটা কথা শব্দের সঙ্গে পরিচিত হবে, সেটা হচ্ছে আইস্পট বা চক্ষুবিন্দু। আইস্পট বা চক্ষুবিন্দু হচ্ছে এটা আলোক সংবেদী অঙ্গ, যেটা শৈবালের চলাচলটাকে নিয়ন্ত্রণ করে। তো এই যখন জুস্পোর গুলো পরিণত অবস্থায় পৌঁছায়, তখন এই পানিপূর্ণ পর্দার মধ্যে আবৃত অবস্থায় বের হয়ে আসে। একসময় এই পর্দাটাকে ছিন্ন করে এটা যে বাইরে পানিতে যে নিঃসৃত হয়, তখন অবাধে এটা 2 থেকে 6 দিন সাঁতার কেটে বেড়ায়। একসময় কোনো শক্ত বস্তুর সঙ্গে আটকে যায়, ফ্লাজলাগুলো হারিয়ে ফেলে বা ত্যাগে ফ্লাজলা বিহীন হয়, এবং তারপরে এটা অনুকূল পরিবেশ পেলে তখন অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন শৈবালের বা নতুন ইলোথ্রিক শৈবালের জন্ম দেয়। যখন প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়, তখন এটা যে জুস্পোর তৈরি না হয়ে এটা অ্যাপ্লানোস্পোর তৈরি হয়, এবং একটা পাতলা প্রাচীর দ্বারা আবৃত হয়ে প্রতিকূল পরিবেশটাকে অতিবাহিত করে অনুকূল পরিবেশ পেলে অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন শৈবালের জন্ম দেয়। কখনো কখনো এখানে পামেলা দশাও দেখা যায়, তবে ইলোথ্রিক্সের ক্ষেত্রে পামেলা দশাটা একটু রেয়ার। যখন জলাশয়ের পানিটা শুকিয়ে যায় বা একেবারেই কমে যায়, তখন একটা পরিত্যক্ত শৈবাল রূপে এটা সেখানে জন্মায়। আর সেই সময় প্রতিকূল পরিবেশ অতিবাহিত করার জন্য মাতৃকোষ থেকে নিঃসৃত একটা পিচ্ছিল আবরণের মধ্যে নিজেদেরকে বেষ্টন করে রাখে। সেখানে বারবার বিভাজিত হয়, অসংখ্য অপত্য কোষ তৈরি করে, এবং প্রত্যেকটা অপত্য কোষ এই মিশ্রিত আবরণের মধ্যেই আবদ্ধ থাকে, আর এই প্রতিকূল পরিবেশটাকে অতিবাহিত করে। প্রতিকূল পরিবেশ অতিবাহিত করার এই যে অভিনব পন্থা বা কৌশল, সেটাকে বলা হয় পামেলা দশা। যখন অনুকূল পরিবেশ পাই, তখন এটা অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন শৈবালের জন্ম দেয়। তবে এই পামেলা দশা ক্লাইমাকটোডোমোনাসের ক্ষেত্রে যেভাবে দেখা যায়, ইলোথ্রিক্সের ক্ষেত্রে খুব রেয়ার। যৌনজনন হচ্ছে যে তোমাদের গত ক্লাসে পড়েছি যে যৌনজনন 3 ধরনের হতে পারে, আইসোগামি, অ্যানাইসোগামি, উগামি। ইলোথ্রিক্স হচ্ছে একটা ভিন্নবাসী বা হেটারোথ্যালিক, হেটারো হচ্ছে ভিন্ন। তো এটা ভিন্নবাসী বা হেটারোথ্যালিক শৈবাল বলতে বোঝেই যে এখানে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুইটা ভিন্ন ভিন্ন শৈবালে জন্মায় বা ভিন্ন ভিন্ন ফিলামেন্টে।
এবং এখানে যে জনজনন তিন ধরনের, একটা আইসোগামি, অ্যানাইসোগামি এবং ওগামি। ইউলোথ্রিক্সের জনজনন হচ্ছে আইসোগামি। আর আইসোগামি বলতে বোঝায় যে যখন একই ধরনের গ্যামেট, যে আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য মোটামুটি একই রকম, এই ধরো এরকম দুইটা গ্যামেট যখন মিলিত হয় তখন সেটাকে বলা হয় আইসোগামি। এবং এইখানে যে গ্যামেটটা যে কোষের ভিতরে জন্মায় সেটাকে বলা হয় গ্যামেটেনজিয়াম। এবং একটা গ্যামেটেনজিয়ামের ভিতরে সাধারণত এটা সর্বোচ্চ সংখ্যক 64টা পর্যন্ত গ্যামেট তৈরি হতে পারে। গ্যামেটগুলো যখন পূর্ণাঙ্গ অবস্থায় পৌঁছায় তখন গ্যামেটেনজিয়ামের এই ছিদ্র প্রাচীরটাকে ছিদ্র করে এরা বাইরে আসে। বিপরীত দুইটা ফিলামেন্ট থেকে গ্যামেট দুইটা আসার পরে একসময় এরা মিলিত হয়। এদিক থেকে একটা ফিলামেন্ট গ্যামেট, এদের দুইটা বিপরীত ধর্মী যে ফিলামেন্ট আছে, একটা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেট, আবার এদেরকে পজিটিভ এবং নেগেটিভ স্ট্র্যান্ড হিসাবেও বলা হয়। দুইটা যে গ্যামেট দুই ফিলামেন্ট থেকে আসছে এরা একসময় মিলিত হয়, নিষেকক্রিয়া সম্পন্ন হয়। এবং এখানে যে দুইটা ফ্লাজেলা যুক্ত যে গ্যামেটগুলো এটা দেখতে জুসপোরের মতোই, তবে আকারে অনেক ছোট এবং দুইটা ফ্লাজেলা যুক্ত। এই দুই দুই দুইটা করে চারটা ফ্লাজেলা যুক্ত এখানে যে মিলিত হওয়ার পরে জায়গোট তৈরি হয়। এবং এই জায়গোট যে এক সময় এটা সচল থেকে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য সঞ্চয় করে, কিছুদিন পরে এটা রেস্টিং পিরিয়ডে যায় এবং একটা পুরু প্রাচীর দ্বারা আবদ্ধ হয়, তখন সেটাকে বলা হয় জাইগোস্পোর। বিপরীত ধর্মী যে ফিলামেন্ট সেইখান থেকে দুইটা গ্যামেট আসার পরে এরা যে মিলিত হয়, মিলিত হওয়ার পরে এখানে আটটা ফ্লাজেলা যুক্ত যে জাইগোস্পোর তৈরি হয়, সরি জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা কিছুদিন সচল থাকার পরে প্রচুর পরিমাণে খাদ্যদ্রব্য সঞ্চয় করে কোনো শক্ত বস্তুর সঙ্গে আটকায় এবং আটকানোর পরে ফ্লাজেলাগুলো হারিয়ে ফেলে, তখন একটা পুরো প্রাচীর দ্বারা বেষ্টিত হয় যেটাকে বলা হয় জাইগোস্পোর বা উস্পোর। জাইগোস্পোর বা উস্পোরের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে সেটা হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াস। আর এই ডিপ্লয়েড নিউক্লিয়াস মেয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে প্রথমে চারটা হ্যাপ্লয়েড জুস্পোর তৈরি করে। মেয়োসিস প্রক্রিয়ায় তৈরি হয় বলে এটাকে মেয়োজুস্পোর বা মেয়োস্পোরও বলা হয়। এগুলো যখন অনুকূল পরিবেশ পাই তখন অঙ্কুরোদ্গমের মাধ্যমে নতুন শৈবালের জন্ম দেয়। ইলোথ্রিক শৈবালটার যে হ্যাপ্লয়েড অবস্থায় দীর্ঘস্থায়ী এবং সেটা প্রকট, আর ডিপ্লয়েড অবস্থাটা কেবলমাত্র এই জায়গোটের মধ্যেই সীমাবদ্ধ এবং এটা অত্যন্ত ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী। তাই এটাকে জীবন চক্রটাকে হ্যাপ্লয়েন্টিক জীবন চক্র বলা হয়। এবারে আসি শৈবালের অর্থনৈতিক গুরুত্ব। শৈবাল যেহেতু সহজেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করতে পারে, কাজেই এটার অর্থনৈতিক গুরুত্ব অনেক। অর্থনৈতিক গুরুত্ব বলতে সেখানে উপকারী ভূমিকাও থাকবে, অপকারী ভূমিকাও থাকবে। প্রথমে যেটা দেওয়া হচ্ছে যে আমরা অক্সিজেন সংযোগ, এটা ক্লোরোফিল যুক্ত হওয়ার কারণে এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে খাদ্য তৈরি করতে পারে, আর তাই বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাইঅক্সাইড নেয় বিনিময়ে অক্সিজেন ত্যাগ করে, যে কারণে বিপুল পরিমাণে অক্সিজেন এই শৈবালের মাধ্যমে তার বায়ুমণ্ডলে হয়। প্রায় 70% অক্সিজেনে এই শৈবাল থেকে বায়ুমণ্ডলে যোগ হয়। পরিবেশ দূষণ রোধ, প্রতিনিয়ত গাড়ি ঘোড়া কলকারখানা এইসব চলাফেরার কারণে বিভিন্ন যে কোম্পানিগুলো প্রতিনিয়ত যে ধোঁয়াগুলো নির্গত হয় যার কারণে কার্বন ডাইঅক্সাইড এতে বাতাসে প্রচুর পরিমাণে যুক্ত হয়, পরিবেশটা দূষিত হয়, বায়ু দূষিত হয়। আর শৈবাল করে যে এই বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডগুলো গ্রহণ করে আর অক্সিজেন ত্যাগ করে, একটা ব্যালেন্স রক্ষা করে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের মধ্যে, ফলে পরিবেশটা দূষণ মুক্ত হয়। উৎপাদক হিসেবে তোমরা একটা শব্দের সঙ্গে পরিচিত হয়েছ অনেক আগেই, ইকোসিস্টেম। ইকোসিস্টেম হচ্ছে যে প্রণালী বা নিয়মের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট স্থানে বসবাসকারী জীব সম্প্রদায় এবং ওই স্থানের অজীব উপাদানগুলির মধ্যে বিনিময়ের মাধ্যমে উদ্ভূত যে নির্দিষ্ট উপাদান তার মধ্যে বিক্রিয়া ঘটে এবং সেইটা হচ্ছে ইকোসিস্টেম, যার উপাদানগুলোকে মূলত দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে উৎপাদক আর একটা খাদক।
তো উৎপাদক হচ্ছে যেটা উৎপাদন ক্ষমতা, অর্থাৎ নিজেই নিজের খাদ্য তৈরি করতে পারে, যেটাকে বলা হয় উৎপাদক বা প্রডিউসার। সেই উৎপাদক হচ্ছে শৈবাল, যে ক্লোরোফিল থাকার কারণে এটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। শুধু তাই না, সেই খাদ্যের উপর সম্পূর্ণ জীব জগৎ বা প্রাণী জগৎ ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট ভাবে তার উপর নির্ভরশীল, সেটাই হচ্ছে উৎপাদক। তাই উৎপাদক হিসাবে এটা কাজ করে। এটিকে ওষুধ শিল্পে ব্যবহৃত হয়, যেমন যে ল্যামিনারিয়া, ফিউকাস, সার্গাসান ইত্যাদি। এটাতে মানুষের যে গলগণ্ড অর্থাৎ গলের যে রোগ হয়, সেই ওষুধ রোগ নিরাময়ও এটা ওষুধ হিসাবে কাজে লাগে। মানুষের খাদ্য হিসেবে, ল্যামিনারিয়া, ক্লোরেলা এটা মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আবার অনেকগুলো শৈবাল আছে যেগুলো যে পশু খাদ্য হিসেবেও ব্যবহার হয়, যেমন ল্যামিনারিয়া, সার্গাসাম, ফিউকাস, সেটা উচ্চ শ্রেণীর শৈবাল, সেগুলো পশুর খাদ্য হিসাবেও ব্যবহার হয়। মাছের খাদ্য হিসাবে এটা মাছের খাদ্য হিসেবেও অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, যেহেতু জলজ শৈবাল মূলত জলজ, আর তাই তারা মাছ বা আরো অনেক মাছ এটাকে খাদ্য হিসেবে, ছোট ছোট যে শৈবালগুলো আছে আণুবীক্ষণিক, সেগুলোকে খাদ্য হিসাবে এটা ভক্ষণ করে। মহাকাশ গবেষণা, তোমরা জানো যে ক্লোরেলা একটা বিখ্যাত শৈবাল, সেই ক্লোরেলা শৈবালটা মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয়। এই কারণে যে মহাকাশে যে কার্বন ডাইঅক্সাইড থাকে, সেই কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে বিনিময়ে অক্সিজেন ত্যাগ করে এবং সেখানে ব্যালেন্স রক্ষা করে, সেই কারণেই এই ক্লোরেলা শৈবালটা মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয়। ক্লোরেলা শুধু মহাকাশ গবেষণায় ব্যবহৃত হয় তাই না, ক্লোরেলা থেকে অ্যান্টিবায়োটিক তৈরি হয় এবং মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এখন তো হামদাদ ওষুধের দোকানে গেলে ক্লোরেলা যে একটা ভিটামিন সমৃদ্ধ খাদ্য, সেই সুবাদে একটা বাজারজাতকরণও প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আগার আগার তৈরি, যেটা যে আগার আগার লোহিত শৈবালের অন্তর্ভুক্ত যে শৈবাল, যেমন জেলেডিয়াম, এটা আগার আগার তৈরিতে ব্যবহৃত হয়। আগার আগার সেটা আবার যে সাবান শিল্প, বিভিন্ন কসমেটিক দ্রব্য তৈরিতে ব্যবহার করা হয়। আবর্জনা নিষ্কাশন বা আবর্জনা পরিষ্কারেও এটা শৈবালটা ব্যবহৃত হয়। কারা নেটেলা গত ক্লাসে যেটা বলেছিলাম যে নোডাস বা পর্ব পর্বমুদ্রযুক্ত শৈবাল, সেই শৈবালগুলো যেটা জলাশয়ের, সাধারণত অগভীর জলাশয়ে থাকে, তো সেইখানে যেটা খালি চোখে দেখা যায়, তো সেটা হচ্ছে মশার লার্ভাগুলো খুব ভক্ষণ করে, আর তাই মশক নিয়ন্ত্রণেও ওই সমস্ত শৈবাল ব্যবহৃত হয়। আবার কিছু কিছু শৈবাল আছে যেমন সায়ানো ব্যাকটেরিয়া, সেটা মাটির উর্বরতা বৃদ্ধিতেও ব্যবহৃত হয়, কারণ এই সায়ানো ব্যাকটেরিয়া যেমন নস্ক্রো ক্যানাবেনা অসিলেটেরিয়া ইত্যাদি, যে বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেনটা সংবন্ধন করে উদ্ভিদের গ্রহণ উপযোগী করে তোলে, আর তাই এটাকে সাধারণত ধানের জমিতেই বেশি এটা আবাদ হিসাবেও করা হয় এবং জমির উর্বরতা বৃদ্ধি করে। বায়োফুয়েল তৈরি, যেটা জৈব জ্বালানি, এটা জৈব জ্বালানি তৈরিতেও অনেকগুলো শৈবাল এটা কাজে লাগে, সেটা হচ্ছে উপকারী দিক। এরা আরো অনেকগুলো আছে, যেমন কেল্প তৈরি, কেল্প, KELP, কেল্প হচ্ছে দগ্ধ চূর্ণ, যেটা ছাই বা ভস্ম ছাই, যেটা যে এটা যেটা ছাইটা তৈরি হয় যে ল্যামিনারিয়া, সার্গাসাম, ফিউকাস ইত্যাদি সামুদ্রিক শৈবালকে পোড়ানোর পরে যে ছাইটা তৈরি হয়, সেটা হাঁস মুরগির খাদ্য হিসাবেও ব্যবহার করা হয়। এবারে আসো অপকারী ভূমিকা। অপকারী ভূমিকা একটা ওয়াটার ব্লুম সৃষ্টি। ওয়াটার ব্লুম বলতে বোঝেই যে সায়ানো ব্যাকটেরিয়া বা সায়ানোফাইসিস শ্রেণীর অন্তর্ভুক্ত অনেকগুলো শৈবাল, যেমন নষ্ট্রো ক্যানাবেনা অসিলেটোরিয়া, মাইক্রোসিস্টিস ইত্যাদি, পানিতে এত বেশি পরিমাণে জন্মায় যে পানির রংটাই পাল্টে যায়। রাস্তায় চলার পথে তোমরা দেখবে দুই পাশে যে জলাশয়গুলো আছে, অনেকগুলো জলাশয়ের যে পানিটা গাঢ় সবুজ বর্ণের এবং ঘনত্ব অনেক, তো সেইখানে এই শৈবালগুলোর, সায়ানোব্যাকটেরিয়ার শৈবাল যে এত বেশি পরিমাণে জন্মায়, তার আধিক্যের কারণে এটা পানিটা দূষিত হয়ে যায়। সেখানে জলজ প্রাণী তো মারা যায়ই, এখানে যে পশু পাখি বা মানুষের যে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, এবং তখন যে ঘন থকথকে যে যে পানিটা তৈরি হয়, সেখান থেকে দুর্গন্ধ তৈরি হয়, অনেক সময় মাছের আঁচটা গন্ধের মতো গন্ধটা সৃষ্টি হয়, আর ওইটাকেই বলা হয় ওয়াটার ব্লুম। মাছের রোগ সৃষ্টি, কোন কোন শৈবাল আছে যেটা মাছের রোগ তৈরি করে, আবার উদ্ভিদের রোগ সৃষ্টি, যেমন শেফালিউ রোষ। শেফালিউ রোষ একটা শৈবাল যেটা পরাশ্রয় শৈবাল এবং সাধারণত চা কফি গাছের পাতার উপরে জন্মায় এবং মরিচিকা রোগ সৃষ্টি করে, উদ্ভিদটা অনেক সময় মারাও যায়।
রাস্তাঘাট পিচ্ছিল, যেটা সাধারণত টিউবওয়েলের পাশে বা রাস্তাঘাটে বর্ষাকালে যে এই প্রচুর পরিমাণে যে শৈবালগুলো জন্মায়, এবং সেটা শৈবাল জন্মানোর কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে যায়, এবং পিচ্ছিল হয়ে গেলে হঠাৎ করেই যে উদাস্তিতে চলাফেরার সময় পা স্লিপ করে যে এটা হাত পাও ভাঙতে পারে, সেই রাস্তাঘাট পিচ্ছিল করে এটা ক্ষতি করে। দুর্গন্ধ সৃষ্টি যেটা যে এটা শৈবালের আধিক্যের কারণে যে ওয়াটার ব্লুম তৈরি হোক বা বিভিন্ন জায়গায় এটা প্রচুর পরিমাণে জন্মালে এটা বৃষ্টি গন্ধ হয়, সেই দুর্গন্ধ সৃষ্টি। স্থাপনার সৃষ্টি ক্ষতি, যেটা অনেক সময় দেয়ালে জন্মায়, এবং দেয়ালে জন্মানোর ফলে সেখানে হচ্ছে যে একটা দেয়ালের যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্যটা নষ্ট করে ফেলে, যে কারণে যেটা স্থাপনাটা ক্ষতি হয়, সেই বিল্ডিংটা বা সেই স্থাপনাটা ক্ষতিগ্রস্ত হয়। আমার রত্নবৃন্দদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা গত ক্লাসে তোমাদের আমি একটা পড়াইছিলাম যে দৈহিক গঠনের সময় যে কলোনিয়াল শৈবাল বলতে বোঝায় যে যখন একই শ্রেণীর অন্তর্ভুক্ত কতকগুলো শৈবাল একত্রে দলবদ্ধভাবে বসবাস করে তখন সেটাকে বলা হয় কলোনিয়াল শৈবাল, যেটা আবার দুই ধরনের, একটা সচল কলোনি, একটা নিশ্চল কলোনি। সচল কলোনির একটা এককোষী সচল কলোনি, যেটা ছবিটা দেখাইছিলাম, যে এইখানে একই শ্রেণীর অন্তর্ভুক্ত 500 থেকে 50 হাজার, আবার চাপম্যান নামক একজন বিজ্ঞানীর মতে যে 500 থেকে 60 হাজার পর্যন্ত এককোষী সচল শৈবালগুলো একত্রে দলবদ্ধভাবে বসবাস করে, এবং তখন সেটাকে বলা হয় সিনোবিয়াম। আর এইখানে সেই সিনোবিয়ামের ছবিটা দেখানো হয়েছে, এবং সেটা এই এখানে একটা ভিডিও আছে, ভিডিওটা অন করে দাও, ওইটা হবে না? তো এখানে হচ্ছে সেই সচল শৈবালের যে সিনোবিয়ামটা দেখানো হয়েছে, এটা ভিডিও আকারে ছিল, তো তোমরা দেখে নিও এটা, যে এখানে 500 থেকে 50 হাজার অথবা 500 থেকে 60 হাজার পর্যন্ত শৈবাল একত্রে দলবদ্ধভাবে বসবাস করে, আর তখন সেটাকে বলা হয় সিনোবিয়ান। তা আজকে তোমাদের এই পর্যন্তই, লেকচার পর্ব আলোচনা পর্ব শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং মনোযোগ সহকারে পড়াশোনা করো, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।